হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকে আমরা কি খাবো বলো তো? বিচি কলা মাখা, এটা আমাদের এখানে বলে দয়া কলা। তো এই মাখাটা খাবো, এই কলার মাখাটা খাবো। আর যারা মাখাবে তারা এখন আপাতত গাব গাছে আছে, তো গাব গাছ থেকে নামুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব এই বিচি কলা মাখাটা কীভাবে খেতে হয়। খুব ভালো লাগে কিন্তু খেতে। অনেকে দেখি কাঁচকলা খায়, মানে কাঁচা কলা, তো এটার থেকে না এই কলাটা মাখা খেতে আরও বেশি ভালো লাগে। তো চলো ওরা আসুক, পরে আবার দেখা হচ্ছে। কলাটা মাখানোর জন্য আমি এখানে কিছু শুকনো লঙ্কা ভাজি করে নিচ্ছি। আর এই হচ্ছে আজকে মাখার সাঙ্গ পাঙ্গ। তো প্রথমে আমরা কলাটাকে কেটে নেব। আর দেখো এটা আমরা কি করে কাটি, ছোট ছোট করেই কিন্তু কাটবো মাখানোর জন্য। আর এখন মাখানোর জন্য আমি কলাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমি এইভাবে সমস্ত কলাগুলো কেটে নেব। আর বিচি দেখতে পাচ্ছো, এগুলো কিন্তু চাবালে আরো বেশি ভালো লাগে খেতে। উর্মি মাখালে মাখায় একটা আলাদা টেস্ট হয়। তো আমাদের মাখার জন্য যা যা দরকার সবকিছু রেডি হয়ে গেছে, আর এখন শুধু মাখানো হবে। তো দেখো তোমরা যে আমরা মাখানোর জন্য কি কি নিয়েছি। এখানে আমি দুটো কলা কেটে নিয়েছি, তো এটাকে আমি এখন মাখাবো। শুকনো লঙ্কা ভাজি করেছিলাম, সেটা তো দেখেছিলে। শুকনো লঙ্কা, নুন, তেঁতুল, সরিষার তেল আর একটু হলুদও দেবো। এই ফুলগুলো না পিছনে, এই জন্যই এত সুন্দর একটা ই উঠতেছে। দে দে, তারপরে আসছে হলুদ, হলুদ পরে তেল দিতে হয়। জাল কি সব দিয়ে দে? তোরা কিরাম জাল খাস? তাই বল, কিরাম জাল খাস? এ তো সমস্যাটা কি হয়েছে আমার একটু বল, যে এই কারণে আমি যে লাইভ করতে পারে গো। আমি এই যে রাউল লাইভ করে ও, কিছু লাইভ করিস? তোর কেউ চ্যানেল আছে? তো বন্ধুরা, এখানে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা যে কোনো মাখানোর সময় কিন্তু নুন, শুকনো লঙ্কা, তেঁতুলটা প্রথমে ভালো করে মাখিয়ে নিই, আর তারপর তেলের ভিতরে হলুদটা মাখিয়ে একসঙ্গে সবকিছু মাখাই। তো এটাতে আরো বেশি ভালো লাগে। আর এখন দেখতে পাচ্ছ আমাদের মাখাটা কিন্তু প্রায় কমপ্লিট। যে সময় বেশি কামিন সেই সময় দেবেন তুই খা। খাবেন? তো বন্ধুরা, বিচি কলা মাখাটা কিন্তু বেশ হয়েছে খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো। তো চলো এবার সকলকে দিই। আর মাখাটাকে খেতে আমার কাছে একটু বেশিই ভালো লাগে, আর যদি একটু ঝাল ঝাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই।
এই বিসিডিসি ই করে খা ভালো লাগবে এই বাবা বল গড়ি গড়ি গা কি নাম আছে তাই বল ভালো এট লাস্ট আমি এই যে এখন মাখাটা খাচ্ছি আমার কাছে কিন্তু বেশ হয়েছে খেতে তোমরা একবার ট্রাই করতে পারো আর তোমরা সকলেই জানো মাখায় যদি একটু ঝাল ঝাল হয় তাহলে আমার কাছে আরো বেশি ভালো লাগে আর এটাতেও কিন্তু একটু ঝাল ঝাল হয়েছে এজন্য আরো বেশি ভালো লাগছে তো বন্ধুরা এই মাখাটা একবার হলেও ট্রাই করো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা যাবে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো বাই বাই